যা স্বপ্নেতে ভরা, সব কিছু দেখে শুনে চোখ ছানা ভরা, চোখ ছানা ভরা, চোখ ছানা ভরা। শান্তিকা হচ্ছে খুব ক্রিয়েটিভ বাচ্চা, তাই তো?
সায়ন্তিকার সাথে এবার আমরা একটা নতুন খেলা খেলবো। সায়ন্তিকাকে আমি একটা গল্প বলবো, সেই গল্পটার এন্ডে সায়ন্তিকাকে আমি কিছু কোয়েশ্চেন করব। সেই কোয়েশ্চেনের আনসারটা হবে যেটা, সেটা সায়ন্তিকা হচ্ছে একটা ডিসিশন নিতে হবে সায়ন্তিকাকে। সায়ন্তিকা, এই খেলাটা তুমি খেলবে আমার সাথে? হ্যাঁ। ভেরি গুড। তাহলে গল্পটা শোনো। সায়ন্তিকার একটা ফেভারিট ফ্রেন্ড ছিল, কি নাম ফ্রেন্ডের? দিয়াশা। দিয়াশা, দিয়াশা হচ্ছে সায়ন্তিকার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, সেই দিয়াশাকে একটা জায়ান্ট ধরে নিয়ে গেছে। এবার দিয়াশাকে ধরে নিয়ে গেছে বলে সায়ন্তিকা তো প্রচণ্ড আপসেট, দিয়াশা স্কুলে আসছে না। তো সায়ন্তিকা কি করলো, সায়ন্তিকা গডের কাছে প্রেয়ার করলো। তো গড এত প্রেয়ার শুনে সায়ন্তিকার কাছে এসে বললো, সায়ন্তিকা ঠিক আছে, দিয়াশাকে তো একটা জায়ান্ট ধরে নিয়ে গেছে, তো সেই জায়ান্টটার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসার জন্যে আমি তোমাকে তিনটে পাওয়ার দিলাম। তো ওই যে ওখানে রাখা আছে ওই পাওয়ারটা যদি সায়ন্তিকা নেয়, তাহলে দিয়াশাকে জায়ান্ট ছাড়বে ওনলি ফর 2 আওয়ার্স। এবার আরেকটা পাওয়ার আছে দেখো এখানে, এই পাওয়ারটা যদি সায়ন্তিকা নেয় তাহলে দিয়াশাকে ছাড়বে ফর 1 ডে। আর ওই পাওয়ারটা যেটা পাপার কাছে আছে ওইটা যদি সায়ন্তিকা নেয় তাহলে জায়ান্ট কিন্তু দিয়াশাকে পার্মানেন্টলি ছেড়ে দেবে। তাহলে বলো তো তুমি কোন পাওয়ারটা নেবে? আমি স্মলটা। ওই স্মলটা নেবে? তার মানে তুমি দিয়াশাকে খুব ভালোবাসো? হ্যাঁ। বাহ, তাহলে দর্শকরা দেখছেন যে বন্ধুকে আমরা এত ভালোবাসি যে আমাদের কাছে কিন্তু বড় পাওয়ার বা বড় চকলেটের বক্সটা একদম ম্যাটার করে না, আমরা কিন্তু বন্ধুকেই ভালোবাসি, তার জন্য আমরা কিন্তু ওই ছোট চকলেটটা নিতেও রাজি আছি, দেখেছেন? তাহলে এইরকম পিওর হার্ট, এরকম বন্ধুত্ব এই বয়সে ছাড়া হতে পারে না। সায়ন্তিকা কিন্তু একজন খুব ভালো বন্ধু হতে চলেছে ভবিষ্যতে। তাহলে এই যে এত ভালো বন্ধুত্ব, সেই দেখে আমরা ডিসাইড করেছি যে ওই ছোটটা তো আমরা দেব বটেই, তার সাথে আমরা এটাও দেব, আর আমরা সায়ন্তিকাকে এটাও দেব। সায়ন্তিকা হ্যাপি? ইয়েস। এগুলো সব বর্তমানে দিয়েছে, এগুলো সব।